হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এই মুহূর্তে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জিএনএম এনএম 2023 এর কাউন্সেলিং এর সমস্ত ডিটেলস নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। অনেক হয়তো এই আপডেটটাও তোমরা দেখে নিয়েছো, কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেটা বিশেষভাবে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে। কাউন্সেলিং একটা গুরুত্বপূর্ণ স্টেপ, তাই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং সমস্ত প্রসেসটাকে সঠিকভাবে বুঝে নাও। কোন কোন ভুলগুলো তোমরা করবে না, কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে, ডকুমেন্টস কিভাবে কি করবে, প্রত্যেকটা ডেট সঠিকভাবে জানতে হবে। কারণ এই কাউন্সেলিং এ অনেকের নিজের কিছু ভুলের জন্য কিন্তু তোমরা প্রত্যেককে একটা ভালো কলেজ পেতে গিয়েও তোমরা পাও না, এরকম প্রবলেম তোমাদের হয়। তো অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও ইন ফিউচার বিভিন্ন ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য। তো আজকের এই যে ভিডিওতে যেটা আমি তোমাদের সাথে প্রথমেই আলোচনা করব, দেখতেই পাচ্ছ আজকের ডেটে কিন্তু চলে এসেছে তোমাদের সেই অফিশিয়াল আপডেট। আমি এর আগের বিভিন্ন ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের এই উইকের মধ্যে কিন্তু আপডেট এনি টাইম আসতে পারে, আমি আমার লাস্ট ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। তো সেটাই ঘটেছে, আজকেই কিন্তু এই নোটিফিকেশন চলে এসেছে। তোমাদেরকে ডিটেলস নোটিফিকেশনটা আমি দেখিয়ে দেবো। তো দেখো, এক্ষেত্রে প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো, অফিশিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে জিএনএম এনএম কাউন্সিলিং নোটিফিকেশন এবং টাইম টেবিল। এই যে টাইম টেবিলটা রয়েছে এটাই কিন্তু তোমাদের টাইম টেবিল, যেটা হচ্ছে যে কাউন্সিলিং এর টাইম টেবিল, সেই টাইম টেবিল হচ্ছে এটা। এবার আমি তোমাদেরকে দেখাবো, এই হচ্ছে সেই নোটিশ, যে নোটিশটা এখন তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। এই নোটিশ আজকে পাবলিশ করা হয়েছে তোমাদের জিএনএম এনএম কাউন্সিলিং এর জন্য। তো এই যে নোটিশটা, টোটাল 11 পাতার নোটিশ, সম্পূর্ণ পড়া তোমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে ডিটেলস যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো। তো তোমাদের কাউন্সিলিং এর সবার প্রথম নিয়ম হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই যে রেজিস্ট্রেশন তোমরা করবে, এই রেজিস্ট্রেশনটা কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। তুমি যদি এই রেজিস্ট্রেশনটা না করো সেক্ষেত্রে কিন্তু তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না। তোমার ভ্যালিড র্যাঙ্ক এসছে, মানে জিএনএম এএনএম যাই হোক, মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু এই রেজিস্ট্রেশনটা কম্পালসারি করতেই হবে। রেজিস্ট্রেশনটা করার জন্য তোমাকে 500 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু এই ফিসটা কোনোভাবেই তোমাদের রিফান্ডেবল না। আর এই রেজিস্ট্রেশন ফিটা কিন্তু শুধুমাত্র মপ আপ রাউন্ডের জন্য ইনক্লুডেড নয়, এটা ফার্স্ট সেকেন্ড রাউন্ডের জন্য, মপআপের জন্য আলাদাভাবে কিন্তু রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এবং যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তারা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য এলিজেবল, ফিমেল ক্যান্ডিডেটস তারাও কিন্তু যে সমস্ত তোমাদের রয়েছে আর এলিজেবল ফর অ্যাডমিশন ইন জিএনএম কোর্স এক্সেপ্ট মেল ইনস্টিটিউট, অর্থাৎ মেল ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেইগুলো ছাড়া প্রত্যেকটাতে কিন্তু ফিমেলটা এলিজিবল। এটা একদম জেনারেল কনসেপ্ট, তোমরা প্রত্যেকেই জানো। এবার আমি চলে আসছি তোমাদের রেজিস্ট্রেশন, খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে এই যে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় তোমাদের মূলত কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে ডিউরিং রেজিস্ট্রেশন। তো এক্ষেত্রে দেখো, তোমাদের রেজিস্ট্রেশন করার সময় যেটা লাগবে, তোমার পার্সোনাল ডিটেলস অর্থাৎ তোমার নাম, এবং তার সঙ্গে সঙ্গে তোমার ফাদার্স নেম মাদার্স নেম এগুলো তোমাদের দিতে হবে। জিএনএম এনএম এর যে অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার যেগুলো তোমাকে মেনশন করতে হবে, তোমার পাসিং স্ট্যাটাস অর্থাৎ 10+2 এইচএসএ পাস করেছো তার স্ট্যাটাস, কোন সালে পাস করেছো, কত মার্কস পেয়েছিলে, ফুল মার্কস কত ছিল, এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশে ক্লাস 12-এ তুমি কত মার্কস পেয়েছো, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। এর পরবর্তীতে তোমাদের যেটা বলবো যে কাউন্সেলিং করার সময় যখন প্রথম রেজিস্ট্রেশন যে স্টেপটা থাকবে, সেই স্টেপে কোনো রকম কোনো ভুল যদি তোমরা করে ফেলো পরবর্তীতে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সেই কারণের জন্য রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে ডেফিনেটলি সাবধান থাকতে হবে, কসাস থাকতে হবে। পরবর্তী যে স্টেপটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে চয়েস ফিলিং, এবং এই যে চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তোমাদের কাউন্সেলিং কাল থেকে শুরু হচ্ছে, 15 তারিখ থেকে। আমি ডিটেলস ডেডলাইনগুলো তোমাদের সঙ্গে এক্ষুনি এই ভিডিওতেই আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমাদের সেই সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনকে অল করে রেখে দাও। এবং এক্ষেত্রে কাউন্সেলিংয়ে কতগুলো চয়েস ফিলিং করতে পারবে সেটা দেখো, কোনো লিমিটেশন তোমাদের থাকছে না। তোমরা যতগুলো চয়েস অ্যাভেলেবেল তার মধ্যে তুমি চাইলে সবগুলোকেই ফিল করতে পারো, কিন্তু সেটা তোমরা কীভাবে করবে কি না সেটা খুব ইম্পর্টেন্ট। এবার এগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। চয়েস লকিং পরবর্তী স্টেপ রয়েছে, চয়েস লকিং। চয়েস লকিং এই স্টেপটাতে কিন্তু তোমাদের দেখো, যেটা তোমাদেরকে চয়েস লক করতে হবে, সেভ করতে হবে, এবং যে টাইম দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে করতে হবে, তা নাহলে কিন্তু এক্ষেত্রে তুমি প্রবলেমে পড়তে পারো। এর পরবর্তীতে তোমাদের রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট বেরোবে। সিট অ্যালটমেন্ট বেরোনোর পর তুমি যদি সিট অ্যালোটেড হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি। যদি তুমি অ্যালোটেড না হও তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য তোমাকে ওয়েট করতে হবে। চয়েস কিভাবে সাজাবে এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি কিন্তু তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ডিটেলসে। আজকের এই নোটিশটা তোমাদেরকে দেখাই, কারণ 11 পাতার এই নোটিশটাতে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো
তোমাদেরকে কিন্তু জানতেই হবে। এবং যে বিষয়টা হয়তো তোমাকে অনেকেই বলবে না সেটা হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি, এটা কিন্তু তোমাকে অবশ্যই কালেক্ট করে রাখতে হবে, কারণ এটা তোমার ভর্তির সময় কাজে লাগবে, এটা ছাড়া কিন্তু তুমি অ্যালটেড ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে না। তো এই ভুলটা অনেকে করে থাকে, তো এই ইউনিক অ্যালটমেন্ট আইডি এই পার্টটাকেও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এর পরবর্তীতে তোমাদের থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন, যে সমস্ত ডকুমেন্টস আমি তোমাদের রেডি করতে বলেছিলাম ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট, এই হচ্ছে সেই ডকুমেন্টস যেগুলোর কিন্তু অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে তোমাদেরকে যেতে হবে অ্যালটমেন্টের পর যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে। তখন সেখানে কী কী ডকুমেন্টস লাগবে তোমরা দেখে নাও, প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, এগুলো আমি অলরেডিও তোমাদেরকে বলেছিলাম এবছরে সেম থাকছে এক্ষেত্রে, তোমাদের ক্লাস টেনথের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে গেলেই হবে, এছাড়া টুয়েলভের মার্কশিট, এগুলো কিন্তু তোমাদের কাউন্সিলিং করবার সময় লাগবে না, এগুলো কাউন্সিলিংয়ের সিট অ্যালোটেড হবার পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের লাগবে। এর পরবর্তীতে তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট, এই সমস্ত কিছু, তার সঙ্গে সঙ্গে তোমাদের সিভিল ডিফেন্স যাদের রয়েছে সেই সমস্ত সিভিল ডিফেন্স সার্টিফিকেট, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এটা কিন্তু তোমরা কপি করে রাখবে অবশ্যই। খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা তোমাদের প্রোফর্মা দিয়ে দেওয়া রয়েছে সেগুলো। এর পরবর্তীতে তোমাদের থাকছে ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন ফর্ম, এই যে দুটো ডিটেলস থাকছে ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, তো এই ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে আমি পরবর্তীতে আলোচনা করব। কাউন্সিলিং প্রক্রিয়া তোমাদের 15 তারিখ থেকে শুরু হতে চলেছে, বাকি স্টেপগুলো এক্ষেত্রে দেখো এই মুহূর্তে তোমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, এখন তোমাদের কাছে ইম্পর্টেন্ট সঠিকভাবে রেজিস্ট্রেশন এবং তোমাদের চয়েস ফিলিংটা সঠিকভাবে করার। সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলবো অবশ্যই গাইড প্রোভাইড করব তোমাদেরকে টোটাল। এবং দেখো এটা হচ্ছে তোমাদের সেই টাইম টেবিল যেখানে তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ এই ইনিশিয়াল রেজিস্ট্রেশন 15 থেকে 20 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট, চয়েস ফিলিং, এই পুরো স্টেপটা তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে 15 থেকে 20 তারিখের মধ্যে। তারপরে 23 তারিখে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে, 23 থেকে 27 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের তোমাদের সময় থাকছে যারা অ্যালোটেড হবে তাদের ভর্তি প্রক্রিয়া বা যারা এক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন করবে, এগুলো চিন্তা করার কোনো কারণ নেই, আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এর পরবর্তীতে থাকছে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট, যেটা 29 তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট, তারপরে 29 তারিখ থেকে তোমাদের কিন্তু অক্টোবরের 4 তারিখ অবধি সেকেন্ড রাউন্ডের সমস্ত ভর্তি প্রক্রিয়া এই সমস্ত কমপ্লিট হবে। তার পরবর্তীতে শুরু হবে তোমাদের মপ আপ রাউন্ড, যেটা 6 তারিখ থেকে 8 তারিখ, মপ আপ রাউন্ডের চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন এই সমস্ত কিছু করতে হবে। পরবর্তীতে 10 তারিখে মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোবে এবং 10 থেকে 12 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ডের যে সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। আপাতত এই 3টে রাউন্ড তোমাদের কন্ডাক্ট হচ্ছে, তার পরবর্তীতে তোমাদের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড এবং স্পট কাউন্সেলিং কন্ডাক্ট হবে কিনা সেই সমস্ত আপডেট নিয়েও আমরা আলোচনা করব। তো অবশ্যই এই ইম্পর্টেন্ট আপডেটটা প্রত্যেকটা বন্ধুদের মধ্যে তোমরা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, তার কারণ আজকে নোটিস দিয়েছে কাল থেকেই কিন্তু তোমাদের শুরু হতে চলেছে কাউন্সেলিং, 15 তারিখ থেকে 20 তারিখ অবধি তোমাদের কাউন্সেলিং, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর লাস্ট ডেট রয়েছে। আজকের জন্য এইটুকুই, খুব ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না।